গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে ব্লগ নিয়ে। তো কালকে গেছিলাম একটা সাধন সাথী ব্লগারের বাড়ি, তো আজকে যাচ্ছে আরেকজন ব্লগারের বাড়ি। তো হচ্ছে তন্দ্রা ব্লগে স্বাগত। আর এখন আমি যাচ্ছি আরেকটা ব্লগারের বাড়ি, এখানে ব্যান্ডেলে ওনার বাড়ি। তো ব্যান্ডেল স্টেশনে আমি নেমেও গেছি, দেখো ব্যান্ডেল স্টেশনটা পুরো। আর এখন যাব তার বাড়িতে, আগে চলো, সেও ব্লগ করে, সেও ব্লগ করে, তো তার বাড়িতে আমরা যাচ্ছি। তো চলো আমরা আগে তার বাড়িতে যাই। তার বাড়ি ব্যান্ডেলের, বলেছে ঠিকানাটা হচ্ছে লাল বাবা আশ্রমের ওখানেই বাড়ি। তো ওইখানে আমরা যাচ্ছি, আমরা তুমি ওদিক দিয়ে ওঠো, তাহলে ওদিকে যাবোই না, তোমার ব্রিজের ওপর দিয়ে আমরা পার হবো, আগে তারপরে যাবো। তো আমরা তো নেমেই গেছি আর স্টেশন থেকে হাঁটছি। আরে দেখো স্টেশনটা, ব্যান্ডেল স্টেশনটা, এবার যাচ্ছি ওনার বাড়ির দিকে। তো আগে আমাদের লাল বাবা আশ্রমে যেতে হবে, সেখানে গিয়ে তারপরে দেখতে হবে। তো আগে যাই, টোটো করে যাই লাল বাবা আশ্রম অবধি, তারপরে ওনার বাড়িতে যাব। তো চলো আগে লাল বাবা আশ্রম অবধি পৌঁছাই। তো গাইস, আমরা তো ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি ওর বাড়ির দিকে রওনা জন্য, শুকতারা ব্লগারের বাড়ি যাওয়ার জন্য। তো দেখো ওর বাড়ির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর ট্রেন থেকে নেমে টোটোতে ওর ছবি যেই দেখিয়েছি মানে ফোনে, তো তো দেখি অনেকেই ওর বাড়ি চিনতে পেরে গেছে। তো টোটোওয়ালা দাদা আমাদেরকে চিনিয়ে ঠিক নিয়ে গেল ওর বাড়ির রাস্তা। তোর বাড়ির রাস্তাটা দেখো, এই রাস্তাটা খুবই ভালো, মানে যেতে গেলে চারিদিকে গাছপালা আর গাছপালা। আর এই যে বাড়ির সামনে দিয়ে একটা লাল বাবা মন্দির আছে, সেই মন্দিরটার সামনে দিয়ে আমরা গেলাম। আর ওই যে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার সঙ্গে আরেকজন ব্লগারও ছিল, সেও ব্লগ করে, সেও আমার সঙ্গেই ছিল। তো সে আগে যাচ্ছে আমার আগে, আর আমি তার পিছনে পিছনে যাচ্ছি ভিতরে। তো যাই দেখি কতটা, এখনো বাড়িটা খুঁজে পাইনি, তো খুঁজে পেলে তখন আবার তোমাদেরকে দেখাবো। তো ওনার সঙ্গে আগে দেখা হয়ে যাক, তারপরে। তো গাইস, আমরা চলে এসেছি শুকতারার বাড়ির দিকে। আর দেখো শুকতারার বাড়ি যেতে গেলে রাস্তাটা দেখো কি অবস্থা, মানে একদম জল জমে, এখানটায় ড্রেন মাঝখান সামনে একটা, আর ড্রেনের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে। আর ও ব্লগেও বলেছিল যে আমার বাড়ির রাস্তাটা খুবই খারাপ অবস্থা, যে আসবে সাবধানে আসবে। আর আমরা ব্লগে দেখেছিলাম ওর বাড়ির এই অবস্থা রাস্তাটার, তো এটা দেখে আমরা রাস্তাটা চিনতে পেরেছি, ওইদিকেই তাহলে ওর বাড়ি হবে। তো সত্যিই খুব খারাপ অবস্থা রাস্তার, এরকম রাস্তা। তো ওর বাড়ির সামনে আমরা চলে এসেছি, আর ওর বাবা শুকতারার বাবা এই যে কাকু, তো কাকু আমাদের ভেতরে যেতে বললো। আর দেখো বাড়ির সামনে একটা মাঠ মতো আছে, ওটাও সুন্দর। আর ওর বাড়িটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন, তো সত্যি ভালো মানে বাড়িটা। আর হচ্ছে মাঠও, সামনে মাঠ আছে, বেশ হাওয়া আছে, ফাঁকা জায়গা, খুবই ভালো। আমাদের তো মানে জায়গাটা খুবই ভালো লেগেছে, তো বেশি মানে আমার খুবই ভালো লেগেছে, মানে এরকম জায়গায় যদি আমার বাড়ি হতো তো খুবই ভালো হতো। তো আমরা যেখানে যাকি কর মানে শহরের দিয়ে মানে ইয়েতে বারাসাতে, তো সেখানে তো আমার দেশেই সরি জানি জেনে নিলাম যদি একটু কিছু বলে দাও ভালো। তো এই জন্য শুকতারা আমরা চলে এসেছি শুকতারা বাড়িতে। তো ব্লগটা সোমরা সবাই দেখো, ও অনেকই রিলস করে আর ব্লগও করে, তো খুবই ভালো। তুমি শুকতারা কিছু বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, একদম যেরকম দি ওরকম মনে হচ্ছে দিয়ে দিলাম। তো যাই হোক, দিদিরা অনেক দূর থেকে একদম বারাসাতের ওখান থেকে এসেছে, তোমরা দিদিকে একটু সাপোর্ট করো, যেমন আমাকে সাপোর্ট করছো ওরকম করো, অনেক দূর থেকে এসেছে। যতটা দেখি আরো সাপোর্ট করো, যাতে আরো আমাদের সঙ্গে দাঁড়াতে পারে। সবাই তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে আমরা অনেক দূরে এগোতে পারবো। এদিকে একটু তারা ছবিটা তুলে নি, খুব ভালো, আমাদের থেকে অনেক ছোট। তো কাকু তো খুবই ভালো, আর আমাদেরও ভালো লেগেছে শুকতারাকে দেখে। তো অনেক দিনের ইচ্ছা ছিল শুকতারাকে দেখার, তো দেখেও নিয়েছি, তো ভালোই লাগলো। ফটোতে আমরা ভিডিওতে দেখছিলাম,
তো এবার অরিজিনাল দেখে আরো ভালো লাগলো। ওর হাসিটাও খুবই সুন্দর, খুবই ভালো একটা গো। তো আজ আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর শুকতারা আমাদের সঙ্গে যাচ্ছে একটু এগিয়ে দিতে। তো বাড়ি ছেড়ে ওই যে চলে যাচ্ছি, তো জায়গাটাও খুবই ভালো জায়গা, সামনে স্টেশন, খুব অতটা দূরও না, তো খুবই ভালো জায়গা। তো তোমরা যদি আমাদের ব্লগটা অবশ্যই দেখো, তাহলে তোমরাও শুকতারার বাড়িতে আসতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ওর সঙ্গে দেখা করে। তো তুমি আমাদের ওখানে যেও, তো খুবই ভালো লাগলো ওর সঙ্গে দেখা করে। তো আমরা এখন টোটোতে উঠবো, উঠে চলে যাচ্ছি। তো টোটোতে উঠে বসে গেছি, এবার আমরা বাড়ির দিকে যাব। দিলো রাস্তায়, তো ওই যে দাঁড়িয়ে আছে ও টোটোওয়ালাকেও বলে দিল আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। তো অনেকটাই ভালো লাগলো। তুমি যেও আমাদের ওখানে, তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে। তো শুকতারাকে ছেড়ে যেতে আমাদের খুবই মন খারাপ লাগছে, কিন্তু যেতে হবে বাড়ি। তো তোমরা আসবো, তো শুকতারা টাটা আসছি, তুমি ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ, তো ফোন করো যদি দরকার পড়ে, অবশ্যই। হ্যাঁ, আমাদের টিকিট কাটা আছে। টাটা শুকতারা, টাটা। তো ওই যে লাল বাবুর আশ্রম, ওই যে শুকতারার কানে দাঁড়িয়ে আছে, টাটা। তো ভালোই লাগলো ওর বাড়িতে এসে, মনটাও ছেড়ে যেতে খারাপ লাগছিল। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ যেতে তো হবে বাড়িতে। তো যাই, তো চলো স্টেশনে গিয়ে, তোমাদের সাথে এখন টোটাল উঠে পড়েছে, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। যেখানে যাবো না দুজনেই যাবো, দুজনেই যাবো, আমাদের জন্য দেখতে হবে। চলো বাড়ির দিকে যাই, মেঘলা করেছে, বৃষ্টিতে ভিজ দেওয়া মানে কি যাই না। শুকতারার বাড়ির থেকে চলে এসেছি আর স্টেশনে পৌঁছে গেছি, নৈহাতি স্টেশনে। এই নৈহাতি না, সরি, ব্যান্ডেল স্টেশনে, ওর বাড়িতে ব্যান্ডেলে। তো ওখানে চলে এসেছি, এবার আমরা দমদমের দিকে আমি বাড়ি যাব। তো আমার বাড়ি তো বাড়ার সাথে, আমি বাপের বাড়িতে যাব দমদমে। তো দমদম থেকে তারপর দমদমে থাকবো দুদিন, তারপর ওখান থেকে চলে যাব। তো এখন যাচ্ছি দমদমের বাড়িতে, তো চলো বাড়িতে পৌঁছে যাই, তো তারপরে আবার দেখো। গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখো আমি আর মিষ্টি দুজনে। বাড়িতে গিয়ে আমরা স্টেশনে নেমে, তারপরে ট্রেন এসছে নৈহাটি লোকাল, ওটাতে উঠে আমরা নৈহাটি যাব, নৈহাটি থেকে ট্রেন ধরে তারপরে দমদম যাব। তো ট্রেনে অলরেডি উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাই, ফিরে যাই, তারপর ফ্রেশ হতে হবে, সেই সকাল থেকে বেরিয়েছি, কিছু সেরকম খাওয়াও হয়নি। তো শুকতারার বাড়িতে আমরা চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো এই জন্যে বাড়ি যাই, বাড়ি থেকে একটু খেতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি, বাড়ি থেকে রওনা হচ্ছি, তো বাড়ি থেকে আবার দেখা। আমরা দেখো শুকতারার বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি, আর আমার সঙ্গে যে গেছিল মনা, ও বাড়ি চলে গেছে। আর এখন বাজে হচ্ছে তোমার 8:05 হয়ে গেছে। তো অনেক সকালেই বেরিয়েছিলাম, ব্যান্ডেলে গেছিলাম, শুকতারার বাড়িতে তোমাদেরকে দেখালাম। তো শুকতারাকে দেখে কেমন লাগলো? আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর খুব ভালো একটা মেয়ে। আর ও ব্লগ করে, ভিডিও করে, রিলস করে, সবই করে। ওর অনেক দিনই ধরেই ব্লগ করছে, মানে 1 মাস হলো ব্লগ করছে, নতুন নেমেছে। তার আগে ও ইনস্টাগ্রামে করতো, তোমরা হয়তো দেখেছো ওকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তো তোমরা যারা দেখেছো নিশ্চয়ই ওকে চিনতে পারবে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওর বাড়িতে যাওয়া। তো ওর বাড়িতে আমি যে সকালে বেরিয়ে ওর বাড়িতে গেছিলাম, তো এখন ওর বাড়িতে যখন গেলাম, পৌঁছালাম, পৌঁছে স্টেশন থেকে আমি ব্লগটা শুরু করেছি ব্যান্ডেল থেকে। যাওয়ার সময় অনেকটাই অসুবিধা, মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে ব্লগটা শুরু করতে পারিনি। তো ওর বাড়িতে গিয়ে, মানে বাড়িতে যখন যাব, তখন মানে স্টেশনে নেমে ব্লগটা আমি শুরু করেছি তখন থেকে, কারণ ওর বাড়িতে ওখানে পৌঁছেছি আমরা হচ্ছে 3:30 সময়। তো ওই জন্যে তখন থেকে ব্লগটা শুরু করেছি, আমি একটু দেরিতে বেরিয়েছিলাম আমরা, তো ওই জন্যে। তো গাইস, আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আর তোমরা ভিডিওটা দেখো। আর শুকতারার যে ব্লগটা আছে, শুকতারা, তো ওই ব্লগটাও তোমরা দেখো। ওর চ্যানেলের নাম হচ্ছে শুকতারা, তো ওটা দেখো। আর আমার ব্লগটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা দেখো।